নমস্কার, আমার নাম ডক্টর তনয় বোস। অনেক দিন পর একটা ভিডিও করলাম, মানে করতে বাধ্য হলাম, সময় পাচ্ছিলাম না। আজকের ভিডিওটায় কোনো রোগ বা রিউম্যাটোলজি সম্পর্কে আলোচনা করার আমার ইচ্ছে নেই। খুব তাড়াতাড়ি হয়তো বানাবো, কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে সবার মন খুব ভারাক্রান্ত। এই যে মেয়েটি যাকে মেরে ফেলা হলো, যাকে খুন করে ফেলা হলো, এটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে এবং আপনারা অনেক তথ্য জানেন। মিডিয়া সারাক্ষণ তথ্য দিচ্ছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, সব জায়গায় ইনফরমেশনের ছড়াছড়ি। গতকাল একটা ভিডিও কনসালটেশন করার সময় একজন পেশেন্ট কনসালটেশনটা শেষ হওয়ার পরে আমাকে বললেন যে, ডাক্তারবাবু, আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। গোটা কনসালটেশনটার সময় আরজি কর নিয়ে কোনো কথাই হয়নি ওনার সাথে। ওনার শরীর, ওনার ওষুধ, ওনার টেস্ট রিপোর্ট, সেগুলো নিয়ে ডিসকাশন হলো। এবং যখন এই কথাটা বললেন, আমি কি বলবো বুঝতে পারিনি। আমি বললাম অত্যন্ত হতাশ হয়ে যে, কি করব আমি বুঝতে পারছি না, কি করব আমরা বুঝতে পারছি না, যে মানে আকাশ পাতাল তফাত জানেন তো। মানে আমরা যখন ডাক্তারি পড়েছি 1998 থেকে 2003, বা আমাদের সিনিয়র যারা ছিলেন, আমাদের টিচাররা যখন ডাক্তারি পড়েছিলেন, আমরা পড়েছি, আমাদের জুনিয়ররা, আর এখন আকাশ পাতাল তফাত। অনেকগুলো ব্যাপার আছে। এই মৃত্যুটা ধরে নিন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, সেখানে একটা বাচ্চাকে মেরে ফেলা হলো, কেউ এসে এরকম করে, বা আপনি অফিস যাচ্ছেন, আপনার অফিস কলিগকে এরকম বাথরুমে কেউ মেরে ফেললো, বা আপনি কাজ করতে যাচ্ছেন কোনো স্টোরে, সেখানে এরকম মেরে ফেলা হলো। ইমাজিন করতে পারেন যে কতটা শকিং। সো এই মেয়েটি শুধু ডিউটি দিচ্ছিল তা না, সে একজন শিক্ষার্থীও ছিল। সে রেসপিরেটরি মেডিসিনে কনসালটেন্ট হতো আর 1-1.5 বছরের মাথায়, এবং আই এম শিওর ও বন্ডেও ছিল, জানবদ্ধে সরকারকে আরও 5 বছর ওকে সার্ভিস দিতে হতো সরকারি চাকরিতে, নাহলে সে তাকে 30 লক্ষ টাকা না কত টাকা দিয়ে বেরিয়ে আসতে হবে। এগুলো নিয়ে অনেক আন্দোলন হয়েছে, বন্ডে থাকা নিয়ে ইত্যাদি নিয়ে, সেগুলো আন্দোলনে যাচ্ছি না আমি। কিন্তু যেটা চোখে লাগার মতো সেটা হচ্ছে যে, ছাত্ররা, চিকিৎসকরা, ডাক্তাররা এবং যত সাধারণ মানুষ আছে, এরাই কিন্তু শকড, এরা মেনে নিতে পারছে না, এরা ভাবতে পারছে না কি করে এরকম হয়। একটা মহিলার সাথে যে কাজে আছে, অন ডিউটি ইন হসপিটাল, রাস্তাঘাটে কোথাও বেড়াতে গিয়ে হয়নি এটা। কিন্তু আপনারা এটা বুঝতে পাচ্ছেন যে কাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই, কারা জিনিসটাকে কোনো মতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারা কারা এটাকে নিয়ে চাইছে না যে এটা নিয়ে আলোচনা হোক, এটা নিয়ে এদের কাছে সবকিছু বাড়াবাড়ি মনে হচ্ছে। আপনি যতই অরাজনৈতিক হন না কেন, মানুষ অরাজনৈতিক হয় না 18 বছরের পরে, কোনো না কোনো দিকে তাদের কোনো দল ভালো লাগে, সেটা পশ্চিমবঙ্গেই হতে হবে, কারণ এরকম কোনো ব্যাপার নেই, ভারতবর্ষের যে কোনো দল তাদের ভালো লাগতে পারে, তাদের দলে সব কিছু তার ঠিক মতো মনে হতে পারে। কিন্তু আপনি যতই অরাজনৈতিক হন না কেন, বা যে রাজনীতি মতাদর্শই
থাকুক না কেন আপনার কাছে, আপনি এই জায়গাটায় কিছুতেই আপনি হাজার চেষ্টা করেও মাথা থেকে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে গোটা জিনিসটায় আপনি মাথা থেকে বার করতে পারবেন না। এটা এমন কোনো ব্যাপার নয় যে কোনো একজন উচ্চপদস্থ লোক সে একটা জায়গায় প্রোটেকশন দিতে পারেনি, এরকম ব্যাপারটা নয় যে আমি একটা অফিসের বস আর আমার অফিসে এরকম ঘটে গেছে, আমিও শকড হব, স্বাভাবিক আমার অফিসে এরকম হলো কি করে, এত সিকিউরিটি এত কিছু ব্যাপার পর আমার দায়িত্ব যে আমার অফিসে যারা যারা কাজ করছে চাকরি করছে সে যত লোয়ার ক্লাসই হোক না কেন, যত হাইলি পেইড প্রফেশনাল হোক না কেন, ওটা আমার দায়িত্ব। কিন্তু এখানে যে অফিসের বস যে আগেও এরকম করেছে ঘটনা, তুচ্ছ কথাটা ব্যবহার করতে পারছে না, কারণ আগে যখন ব্যবহার করেছিল তুচ্ছ ঘটনা বা যখন এটা ব্যবহার করা হয়েছিল যে আলাদা ঘটনা বা সাজানো ঘটনা, এই কথাটা এবার আর ব্যবহার করা যাচ্ছে না, কারণ হেভিলি ক্রিটিসাইজড হয়েছিল। দু নম্বর হচ্ছে একজন ডাক্তার মারা গেছে, একজন চিকিৎসক মারা গেছে, এখানে সে কিছুতেই এমন শব্দ ব্যবহার করতে পারছে না, কারণ এই যে যারা চিকিৎসক বা এরা তার উপরে তো ডিপেন্ডেন্ট নয়, তার কাছ থেকে তো কোনো অনুদান পায় না, এরা তার কাছ থেকে কোনো ফেভার পায় না, তাদেরকে কোনো কিছু স্পেশালাইজ করে দেওয়া হয় না, তাদেরকে খাটতে হয়। আর চিকিৎসা শাস্ত্রটা এরকমই, স্পেশালি যারা ডাক্তার হতে চায় বলে ডাক্তারিতে ভর্তি হয়, আপনার ডেফিনেটলি এটা অস্বীকার করা যায় না যে অনেকের বাবা মা বলে যে ডাক্তার হতেই হবে তোকে, তুই ডাক্তারিতে ভর্তি হ, অনেকের বাবা মা বলে তোকে ইঞ্জিনিয়ার হতেই হবে, হতে ভর্তি হ, কারণ ডাক্তারের সম্মান আছে আমাদের দেশে। তো যারা ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছে তারা কিন্তু পেশেন্টকে ভালোবাসে, তারা পেশেন্টের জন্য সব কিছু করবে, পেশেন্ট যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ করবে, তাদের মধ্যে সেই ফাঁকিবাজিটা নেই যে আমি পেশেন্টের জন্য করবো না। ফাঁকিবাজি অন্য জায়গায়, আমাকে এত ডিউটি দিচ্ছে ওকে ডিউটি দিচ্ছে না কেন, সেটা আলাদা জায়গায়, কিন্তু পেশেন্টের কেয়ার ইজ 100% এনশিওর্ড। এরকম একটা প্রফেশনে একজনকে এরকম নৃশংসভাবে হত্যা করা এবং হত্যার সাথে যেটা হয়েছে সেটা মুখে আনতে ইচ্ছে করছে না, সেটা কতটা সিরিয়াস সেটা কয়েকজন বুঝতেই পারছে না, চাইছেই না। মানে তাদের মাথায় দুরকম পার্সোনালিটি আছে, একটা পার্সোনালিটি তাদের নিজের ইমেজ, দল, সাঙ্গবাঙ্গ যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, আর আরেকটা পার্সোনালিটি যদি মনুষ্যবোধ থাকে, এদের ডেফিনেটলি আছে, মানে মনুষ্যত্ববোধ আছে বলেই এরা মানুষ, এদেরকে ধরা হয় মানুষ, সেটাকে কিছুতেই ওরা বার করতে দেবে না। কিছু কিছু লোকের বেরিয়ে আসছে, সামলাতে পারছে না। তারপরে এরা কি মেটেরিয়াল বা কি জিনিস দিয়ে তৈরি সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। সো এই পলিটিশিয়ানসরা এরা কিন্তু এদেরকে ছিনিমিনি করার মতো লোক নয়, কিন্তু এরা বছরের পর বছর, পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে, ধর্ণা, রাস্তা, দেয়াল লেখন, বৃষ্টি, এখানে ধর্ণা, ওখানে ঝামেলা, এখানে মারপিট, ওখানে মারপিট, একে গুলি করে মারা, ওখানে রক্তাক্ত করা, করে এরা টিকে থাকে কেন না, কোনো না কোনো দিন তো এদের হাতে পাওয়ার আসবে, আর যখন পাওয়ার আসবে তখন এগুলো সব উসুল পড়ে নেবে। বর্তমান পলিটিক্যাল পার্টিও তাই করছে, আর তার জায়গায় যদি অন্য কেউ আসতো সেও হয়তো তাই করত। যতক্ষণ না এরা যাদেরকে ভয় পায় তারা এদের গলায় একটা খড়গ ধরিয়ে বলছে যে আমার কথা অনুযায়ী কাজ কর, কিন্তু সেটা কেউ করছে না। আর এরা কাদের ভয় পায়, সেটা হচ্ছে এরা জনগণদের ভয় পায়, আর জনগণদের ভয় পায় বলেই লাস্ট এক মাস ধরে যে প্রচুর প্রমাণে মানুষ এদের বিরুদ্ধে নেমেছে, মিডিয়া দেখাচ্ছে, প্রত্যেকটা মানুষ
যার কাছেই যাচ্ছেন সে কথা বলছে, আমার বিচার চাই। কেউ বলছে পদত্যাগ চাই, কেউ বলছে আমি যতক্ষণ না বিচার পাবো আমি এখান থেকে নড়বো না, আমি সরবো না, বিচার না পেয়ে আমি এখান থেকে কিচ্ছু করব না। বুঝতে পারছেন একটা ইন্টারেস্টিং জিনিস, যে এই নেতারা ভালো মতো বুঝতে পারছে যে এই যে ক্রাউড, এই যে জনগণের ভিড়, এই যে মানব সমুদ্র, এটা কিন্তু পয়সা দিয়ে বা ডিম ভাত খাওয়ানোর জন্য আনা হয়নি বা তাদের ওই প্রলোভনে আনা হয়নি, তারা নিজেদের চেতনায় এসছে। এদের কাউকে বলা হয়নি যে এই দিন এসো, তোমার জন্যে ট্রাকের ব্যবস্থা করে দিচ্ছি, তোমার জন্যে ম্যাটাডোরের ব্যবস্থা করে দিচ্ছি, ওখানে ডিম ভাত থাকবে আর সবাইকে আমি 1,000 টাকা করে দেব, তার জন্য কিন্তু আসেনি। সো যে পলিটিক্যাল পার্টিকে নিজেদের র্যালিতে এই প্রলোভনগুলো দেখিয়ে লোক আনতে হয়, সে যখন দেখছে কোনো প্রলোভন ছাড়া এত লোক জমে গেছে এবং তাদের ভিড় কেউ ছাপিয়ে যাচ্ছে, একটা রাত গোটা কলকাতা স্তব্ধ, বাড়িতে কেউ নেই, সবাই রাস্তায়, 14ই আগস্টের কথা বলছি, এদের ভয় লেগেছে, ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু কনস্টিটিউশনালি এই জনগণ একটা জায়গাতেই আটকে যাচ্ছে, তারা কিন্তু এই পলিটিক্যাল পার্টি বা নেতাদের শিক্ষা দিতে পারে তখনই যখন ভোটের সময়টা আসবে, তার আগে নয়। কি করে দেবে? তার কাণ হচ্ছে এরা তো এদেরকে অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে, আর আগামী 5 বছরের জন্য এরা থাকবে টিকে, এখান থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। সো জিনিসটা এইখানটাই আটকে যাচ্ছে, যে আগামী 2-3 বছর যদি আমরা এই যুদ্ধ চালিয়ে যেতে পারি, তবে এদের ভয়টা শিরদাঁড়া বেয়ে আস্তে 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 উপরে উঠবে এবং টনকটা নড়বে। এরা এখন গা ছাড়া ভাব দেখাচ্ছে, দেখানোটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায়, আমরা যাদবপুরের কাণ্ড ভুলে গেছি, আমরা নীলরতনে যে জুনিয়র ডাক্তারের মাথায় ইট মেঙে স্কাল ফুটো করে দেওয়া হয়েছিল সেটা ভুলে গেছি, আমরা এটাও ভুলে যাব। সামনে পুজো, পুজোর পরে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, থোড়ি না মানুষ মনে থাকবে। এত জেদ তো আমাদের মধ্যে নেই, আর থাকলেও খুবই সাময়িক। কে পড়ে থাকবে? বাচ্চাটার মা ও বাবা, এবং তারাও একসময় ভুলতে বাধ্য হবে, হতাশ হয়ে যাবে। আর হতাশ হয়ে গেলে কেউ আপনার হতাশাকে মানে হাওয়া করতে আসবে না, 10 লক্ষ টাকা মূল্য বলে দিচ্ছে তো, কি ক্যাজুয়ালি, কি ক্যাজুয়ালি। কেন আমরা একটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে কথা বলছি? তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে হাউ ডিপলি দিস ইজ ইনভলভড। আজকে একটা ছাত্র নেতাকে একটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে স্যাক্রিফাইস করাটা কোনো ব্যাপার না, আজকে একটা প্রফেসরকেও স্যাক্রিফাইস করা কোনো ব্যাপার না, একটা প্রিন্সিপালকেও ফাঁসানো যেতে পারে। পার্থ চট্টোপাধ্যায় জেলে কি করে আছে? বালু জেলে কি করে আছে? এরা তো কেউ মুখ খুলছে না। কিন্তু এক্ষেত্রে এমন একজন জড়িত আছে যার গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এবং তার গায়ে হাত দিলে সব ধসে পড়বে। সো বোঝাই যাচ্ছে যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে রিজাইন করিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানানো কি নির্লজ্জের মতো একটা কাজ, যেখানে সবার সামনে আমি কাপড়টা খুলে দিয়ে বললাম যে দেখ আমি কতটা নোংরা। এদের মাথায় বুদ্ধি নেই নাকি? আর বুদ্ধি যদি থাকেও, তাহলে এইটুকু ওরা বিশ্বাস করে যে আমার যা জোর আছে আমার সাথে কেউ পারবে না, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, তাহলে হয়ে গেল হিটলার। সো আমরা একটা তরঙ্গের বিরুদ্ধে সাঁতার কাটছি। এই মেয়েটি একটি শিক্ষা দিয়ে গেল, আমি হয়তো ভুলবো না,
যারা চিকিৎসক, যারা ডাক্তার, পুরো ডাক্তার ফ্র্যাটার্নিটি, মেডিকেল কলেজের ছেলেরা বা ছেলে মেয়েরা, যারা ইমিডিয়েট সিনিয়র, ইমিডিয়েট জুনিয়র, কেউ ভুলবে না। যারা এই রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছিল, এখন দাঁড়াতে, এখন একটু মাথা তুলতে পারছে, কারণ এখন এরা একটু সীমিত হয়েছে এত নোংরামো, এত করাপশন ধরা হওয়ার পরে, তারাও কোনো দিন ভুলতে পারবে না, কিন্তু সাধারণ মানুষ ভুলে যাবে। এটা অস্বীকার করার কিছু নেই, প্রত্যেকের নিজস্ব কাজ আছে, নিজের ফ্যামিলির টেনশন আছে, নিজের কাজের টেনশন আছে, তাদের এত সময় নেই। এখন ইমোশনের একটা প্লাবন চলছে, তাতে মানুষ মিশে আছে, সব মানুষ, মানে এই প্লাবনটাতে, এই প্লাবনটায় মানে কি বলবো, খুব বলতে খারাপ লাগছে, শুনতে খুবই নোংরা শোনাবে, এটা যদি বিধানসভা ইলেকশনের আশেপাশে হতো তাহলে কিন্তু রেজাল্টস উড হ্যাভ বিন ডিফারেন্ট। কিন্তু এই শাসক দল খুব ভালো করে জানে মানুষ ভুলবে, এবং উনি বলেও দিয়েছেন যে আপনি ভুলে যান, উৎসবে মাতুন, উৎসব আসছে। সো দ্যাট ওয়াজ দ্য টার্গেট। আর আমাদের পক্ষে আমি জানি না কতটা সম্ভব, হলে আমি খুবই অবাক হব, কারণ না হওয়ার কোনো কারণ নেই, কারণ এই যে জনসমাবেশ 14ই আগস্ট এবং দিনের পর দিন হচ্ছে, এটা কেউ দেখেনি কোনো দিন, ইতিহাসে কোনো দিন হয়নি। সেরকমই ইতিহাসে এরকম যদি প্রথমবার হয় যে এই আন্দোলনের রেশ আমরা বিধানসভা ইলেকশনের কাছাকাছি যদি নিয়ে যেতে পারি, তাহলে এদের কিন্তু টনক নড়বে, নড়তে বাধ্য। এরা কিন্তু একা নয়, এরা কিন্তু একা নয়, এদের মাথার পেছনে, এদের ভাবনা চিন্তার পেছনে প্রচুর বড় বড় বুদ্ধি আছে। সন্দেহ করাটা অস্বাভাবিক নয়, অনেকেই সন্দেহ করছে যে সেন্ট্রাল গভর্নমেন্টও এদের পাশে আছে, আর সেই সন্দেহ না আসার কোনো কারণ নেই, সেটা খুব অবভিয়াস। না হলে যে বিজেপি পার্টি বাংলায় ঢোকার এত চেষ্টা করছে, এত ফার্টাইল একটা সুযোগ পাওয়ার পরেও কিছু করছে না, তাহলে ন্যাচারালি সেন্ট্রাল বিজেপি লিডারশিপ আর স্টেট বিজেপি লিডারশিপের মধ্যে কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তুমি কতটা করবে আর আমরা কতটা করবো, আর এদের কতটা ছাড় দেবো, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। বাট এটা সন্দেহ করা হচ্ছে, আর সন্দেহ হওয়াটা স্বাভাবিক, মাফ করবেন, পলিটিক্যাল পার্টির নামটা নিতেই হলো, যতটা অ্যাপলিটিক্যাল থাকার চেষ্টা করা যায়, কিন্তু এই মুহূর্তে তো সম্ভব নয়, যদিও আমি যে অ্যাপলিটিক্যাল পার্সন তা নই। তো এই হচ্ছে ব্যাপার। আমার সাজেশন হচ্ছে, আমি জানি না কতটা যুক্তিযুক্ত, 9ই আগস্ট প্রত্যেক বছর একটি কালা দিবস হিসেবে পালন করা হোক, যেরকম এই ভদ্রমহিলা ঢং করে 21শে জুলাই পালন করেন। কিন্তু আমরা সে তো ঢং করে করবো না, আমাদের যুক্তি আছে, আমাদের কারণ আছে। এবং শুধু তাই নয়, প্রত্যেক বছর 9ই আগস্ট যদি করিও, আমরা প্রত্যেক মাসের 9 তারিখেও যদি কিছু একটা করতে পারি, একটা সমবেত, যে কোনো জায়গায় লোকজন সমবেত হলো, বা একটা রাত জাগা, একটু মোমবাতি জ্বালানো, একটু শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করা, তাহলে কিন্তু মানুষের মধ্যে জিয়ে থাকবে জেদটা। কারণ আমিও আপনাদের মতো হতাশ যে কি হবে, এই আলিপুর কোর্ট, সিবিআই, কলকাতা পুলিশ, ইভেন সুপ্রিম কোর্ট ফিগার আউট করতে পারছি না। তো এখনো ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী সবচেয়ে শক্তিশালী লোক, সব থেকে শক্তিশালী হচ্ছে জনগণ। সেখানে প্রেসিডেন্টেরও মুখ চলে না, প্রাইম মিনিস্টারও মুখ চলে না, আর্মি জেনারেলও মুখ চলে না। এই জনগণ যদি একবার স্টিক করে থাকে, এরা পলিটিশিয়ান, আপনি এদের সাথে সোজা পথে পারবেন না, আমার মনে হয় না পারা যাবে,
কোনো মতেই হবে না। তো এরা এরা যেরকম পলিটিক্স করার চেষ্টা করছে, আমরা হয়তো পারবো না, কিন্তু আমরা আমাদের শক্তিটা জানি, আমাদেরকে এদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবেই, এবং তার একটাই উপায় এই আন্দোলনটাকে জিয়ে রাখা। এবং প্রত্যেক মাসের, এটা আমার সাজেশন, হয়তো বাস্তবায়িত নাও হতে পারে, প্রত্যেক মাসের 9 তারিখে আমরা এমনভাবে জমায়েত হই, এমন জায়গায় জমায়েত হই, সমগ্র মানুষদের নাও আসতে পারে, আসার ইচ্ছে হতে পারে, যারা যারা আসবে আসবে, কিন্তু চিকিৎসকরা, ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডক্টর্সরা, যারা প্রবীণ ডক্টর্স আছে, যারা অ্যাক্টিভ ডক্টর্স, তারা একবার করে একটা জায়গায় জমাতে হবে, সেদিনের জন্য পেনডাউন হোক এবং এক জায়গায় জমায়েত হোক, প্রত্যেক মাস, মাসের পর মাস, মাসের পর মাস। এবং সেই জিনিসটা যখন এদের ঘা দেবে, এদের এখন ঘা দিচ্ছে না, কারণ সবাই এদের সাথে আছে, এরা জানে যে আইনের জাঁতাকলে পড়লে কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, এরা ওয়েট করে আছে কখন জিনিসটা থিতিয়ে যায়, এবং থিতিয়ে তো যাবেই, সব কিছু থিতিয়ে যায়। কিন্তু আমরা যদি এটাকে জিয়ে রাখতে পারি বছরের পর বছর, মাসের পর মাস, আর যদি মিডিয়া একটু আমাদের সাহায্য করে, তাহলে কিন্তু এদের ভয় একদম শিরধারা বেয়ে উঠবে, একদম ঠান্ডা, তখন কিন্তু এদের টনক নড়বে। নমস্কার, ভিডিওটা ভালো নাও লাগতে পারে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। পরবর্তী ভিডিও আমি ডেফিনেটলি চেষ্টা করব যাতে কোনো রিউমাটোলজিক্যাল কন্ডিশন নিয়ে বলতে পারি। আজকে এক বিন্দু ইচ্ছে ছিল না যে কোনো রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে কথা বলি। ধন্যবাদ।